সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আসুন নিজে শিখি এবং অন্যকে শিখাই তো ভিউয়ার্স বরাবরের মতো আজকে আপনাদের মাঝে খুবই ইম্পর্টেন্ট এবং কি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটি হলো জ্যাক এ ফোর মডেল এবং জ্যাক শার্লি টু এই টাইপের যে সমস্ত জ্যাক সুইং মেশিনের অটোমেটিক সোলেনয়েডের মাধ্যমে ফিট উপর দিকে উঠে সেই সমস্ত মেশিনের অনেক সময় আমরা দেখি যে আমাদের মেশিনের ফিট জেগে থাকে অর্থাৎ লেট করে নিচে নামে আমরা যখন সুইং করি সেই ক্ষেত্রে আমাদের নিডেলটি আগে নামে এবং অর্থাৎ নিডেলের সেলাইটি আগে হয় এবং ফিটটি পরে নামে এটা একটা বিশাল একটা সমস্যা এই সমস্যাটি আমি আপনাদেরকে আজকে সমাধান করে দেখাবো তো আমাদের এই মেশিনগুলোর ফিট যদি পরে নামে এমনকি নিডেল বার যদি আগে নামে তাহলে সেই ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে এবং ফিটটি আগে নামবে এমনকি নিডেল পরে নামবে এটাই স্বাভাবিক তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মেশিনের নিডেল রানিং চলা অবস্থায় লাস্টে আমাদের ফিট নামে এটা একটা বিশাল বড় একটা সমস্যা এই সমস্যাটি আমি আপনাদেরকে আজকে সমাধান করে দেব এটি করার জন্য আমাদের এই মেশিনগুলোর পিছনের যে সাইড কভারটি থাকে অর্থাৎ যেখান থেকে আমরা ফিট ডগের ক্যাম টাইমিং করি ঠিক সেই কভারটি আমরা খুলে নেব তো এখানে যে জ্যাকগুলো আছে সেই জ্যাকগুলো আমরা বাইর করে নেব তারপর আমাদের এই কভারের ভিতরে একটি সোলোনাইট আছে কালো সোলোনাইট এই সোলোনাইটের মধ্যে চারটি স্ক্রু আছে এই চারটি স্ক্রু আমরা বাইর করে নেব তারপর সোলোনাইটের মাথা থেকে একটি সারপিন থাকবে সেই সারপিনটিও আমরা এখান থেকে বাইর করে নেব তারপর আমাদের যেই সোলোনাইটের মাধ্যমে ফিটটি উপর দিকে ধাক্কা দিয়ে ফিটটি উপর দিকে উঠে সেখানে একটি বার আছে সেই বারটি আমরা উপর দিকে টান দিয়ে ধরে তারপর আমরা সোলোনাইটটি মেশিনের ভিতর থেকে বাইর করে নিয়ে আসবো তবে এখানে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এখানে এই সোলোনাইটের যে কেবল এই তারগুলো আমাদের শর্ট থাকে এই জন্য আমাদের এখানে একটু সাবধান অবলম্বন করতে হবে তারপরে সোলোনাইটের উপরে আপনারা দেখতে পারবেন একটি জাম নাটের মাধ্যমে উপরে একটি ওয়াশার দেওয়া আছে অর্থাৎ একটি লক করার মতো একটি সিস্টেম আছে যেখানে আমাদের ফিডের যে বার এই বারটি আটকে থাকে তা আমরা এই লকটি খুলে নেব এবং ভিতর থেকে যে সোলোনাইটের মাঝখানে যেই ম্যাগনেটটি থাকে অর্থাৎ যে রডটি থাকে সেই রডটি আমরা এখান থেকে বাইর করে নেব তো এখানে অবশ্যই আপনারা সাবধানে বাইর করবেন কারণ এখানে যদি বেশি টান লাগে তাহলে সেক্ষেত্রে নিচে থেকে তারটি ছিঁড়ে যেতে পারে এর জন্য সাবধানে এই সোলোনাইটের ভিতর থেকে ম্যাগনেটটি বাইর করে নিতে হবে তো ভিউয়ার্স এই ফিটটি আমরা যখন দেখি যে আমাদের ফিট পরে নামে তাহলে সেক্ষেত্রে আমাদের এই সোলোনাইটের ভিতরে যে রডটি এই রডটির মাঝখানে আপনারা দেখতে পাবেন এই রডগুলো দুই টাইপের হয়ে থাকে এক কিছু রড হয়ে থাকে নিচে রাবার দেওয়ার মতো যাতে ম্যাগনেটটি টান দিয়ে না ধরে রাখে আর কিছু রড ম্যাগনেট থাকে নিচে লক থাকে না এই সোলোনাইটের ভিতরে একটি রাবার দেওয়া থাকে তো সেই রাবারটি নষ্ট হয়ে গেলে এই সমস্যাটি দেখা দেয় তো আমরা এটাকে কীভাবে সমাধান করি শর্টকাটে আমরা যে সমাধানটা করব সেটি হলো আমাদের যে সুতা আমরা সুতাকে কিছু প্যাচ লাগিয়ে একটু মোটা করে নেব এবং এই সুতাটাকে আমরা প্যাচ লাগিয়ে একটু রশির মতো করে নেব আপনারা চাইলে এটাকে ডস্টিং দিয়েও করতে পারেন আর যদি আপনাদের কাছে রাবার থাকে তাহলে সেক্ষেত্রে গোল করে রাবার কাটিং করে দিতে পারেন তা আমরা অনেক সময় যে রিক্সা বা সাইকেলের টায়ার এই টায়ার কাটিং করে দিয়ে চালাইছিলাম তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আপাতত আমি সুতা দিয়ে দেখাবো আপনারা চাইলে এটি রাবার দিয়েও করতে পারেন তো সেক্ষেত্রে আমি সুতাটি একটু হালকা মোটা করে রশির মতো বানিয়ে নিলাম তারপরে আমার যে সোলোনাইটের ম্যাগনেটটি বাইর করলাম সেই ম্যাগনেটের যেখানে আমাদের এখানে রাবারটা ছিল যে রাবারটা নষ্ট হয়ে গেছে সেই রাবারের পরিবর্তে আমরা এখানে একটি সুতাটি মোটা করে এখানে বাঁধিয়ে দিব তাহলে সেক্ষেত্রে আমাদের ম্যাগনেটের সোলোনাইটটি যখন উপর দিয়ে টান দিবে তখন আর ম্যাগনেটটি এখানে ধরে রাখবে না অর্থাৎ যদি ধরে রাখে তাহলে সেই ক্ষেত্রে আমাদের ফিট নামতে দেরি হয়ে যায় এই জন্য আমরা এখানে একটি সুতা দিয়ে যখন বেঁধে দিলাম তখন সেক্ষেত্রে ম্যাগনেট যখন পাবে অর্থাৎ কম্পিউটার থেকে যখন কানেক্ট পাবে তখনই আমাদের সোলোনাইটটি উপর দিকে টান দিবে এবং আমাদের ফিটটি উপর দিকে জাগবে এবং নিচের দিকে নামবে তো ভিউয়ার্স এখন আমরা আপাতত এখানে একটি সুতা মোটা করে লাগিয়ে দিলাম এখন আমরা সোলোনাইটের ভিতর দিকে এই ইটি অর্থাৎ এই ম্যাগনেটটি আমরা ভিতর দিকে ঢুকিয়ে দিব তো এখানে ঢুকিয়ে দেওয়ার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে আমরা যেভাবে এটা খুলছিলাম ঠিক সেভাবে আমরা এটাকে লাগিয়ে দেব তাহলে সেক্ষেত্রে আমাদের মেশিনের সোলোনাইটের মধ্যে যে ম্যাগনেটটা থাকে সেই ম্যাগনেটটা টাচ হয়ে থাকবে না অর্থাৎ দুই পাশে আমাদের রাবার দেওয়া থাকবে রাবারের সাথে টাচ না হলে আমাদের এই ম্যাগনেটটা ধরে রাখবে না
যখনই কন্ট্যাক্ট দিবে তখনই টান দিবে, আর যখন কন্ট্যাক্ট শেষ হয়ে যাবে তখন আমাদের ম্যাগনেটটি নিচে নেমে যাবে, তাহলে আমাদের প্রেশার ফিট একুরেটভাবে কাজ করবে। তো ভিউয়ার্স, আপনাদের যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন, আমরা আপনাদেরকে কমেন্টের জবাব দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা ঘন্টা আইকন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলো নোটিফিকেশন হিসেবে পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সোলারের ভিতরে যে রডটি আমরা খুলছিলাম, যেটাকে আমরা রিপেয়ার করছিলাম, সেটা একইভাবে কাজ করতেছে। তো এখন আমরা এটাকে যেভাবে খুলছিলাম ঠিক সেভাবে এটাকে লাগিয়ে আমরা সার্ফিংটা ভিতর থেকে লাগিয়ে দেব, কেননা সার্ফিং অনেক সময় দেখা যায় এই সার্ফিংগুলো লাগানোর সময় ট্যাঙ্কের নিচে পড়ে যায়, হাত থেকে স্লিপ করে পড়ে যায়, তখন সেক্ষেত্রে আমরা এটাকে একটু সাবধানের সাথে আমরা এটা ভিতরের দিকে বসাবো, এবং বাইরের সাইড দিয়ে সার্ফিংয়ের বাইরে একটি পিন থাকবে, যেটা আমরা চাইলে যে কোনো জিয়ে তার বা অন্য যে কোনো জিনিস দিয়ে আমরা এটাকে আটকিয়ে দিতে পারবো। তো ভিউয়ার্স, আর আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমরা কমেন্টের মাধ্যমে আপনাদেরকে এটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আমরা সোলারটি লাগিয়ে নিলাম, সোলারটি লাগানোর পরে আমরা এখানে স্ক্রুটি লাগিয়ে দেবো, কারণ আমাদের প্রোডাকশনের মধ্যে এভাবে ভিডিও বানানো খুবই মুশকিল এবং কি কষ্টকর ব্যাপার, তারপরেও আমি সাধ্যমতো আপনাদের জন্য চেষ্টা করতেছি কোনো না কোনো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তো অনেক ইম্পর্টেন্ট ভিডিও থাকে, মন চায় আপনাদেরকে উপহার দেওয়ার জন্য, কিন্তু সময় সুযোগ হয় না বা ক্যামেরাম্যান থাকে না কিংবা ক্যামেরা ধরার মতো লোক থাকে না, এই জন্য আপনাদেরকে ভিডিও দিতে পারি না। তো ভিউয়ার্স, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমাদের মেশিনের প্রেশার ফিট খুব সুন্দরভাবে আগে নামতেছে এবং কি নিডেলটি পরে নামতেছে। আগে আমাদের যে সমস্যাটা ছিল সেটা আগে আমাদের নিডেল নামতো তারপরে ফিট নামতো, এখন আমাদের ফিটটি আগে নামতেছে এবং নিডেলটি পরে নামতেছে, তো এভাবে আমাদের এটা হওয়া উচিত। তো ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা ঘন্টা আইকন বেলটি বাজিয়ে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা করবো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে, সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কেমন আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।